আমি কাজের মানুষ, আমি কাজ পছন্দ করি। ওইতে এসে আমার সাথে পাঁচবার ধাক্কা দেখে করে ছবি তুলবে, আমি অনেক খুশি হয়ে যাব। আমি সেই লোক না, আমাদের অনেক কাজ করতে হবে। আমাদের এখন কাজের সময়, আমার নেতা কর্মী ভাইদের প্রতি অনুরোধ, দয়া করে এই নির্বাচনের সময়টায় যে ছবি তোলার জন্য ধাক্কা ধাক্কি ফুল নিয়ে ধাক্কা থেকে আপনারা করবেন না। আমাদের ঘরে ঘরে যেতে হবে, এটি হচ্ছে আমাদের কাজ। ছবি তোলা, ধাক্কা থেকে করে ফুল দেওয়া, এটা আসলে কাজ না। কাজে দয়া করে এটি করবেন না। কেউ ইচ্ছে করে করে, কেউ আবেগ প্রবণয় করে। নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নবীনগরের নৌকার মনোনীত প্রার্থী ফয়জুর রহমানের মনোনয়নপত্র দাখিল, নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার, প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি, চৌধুরী প্লাজা, উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। আগামী 7 জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল। বৃহস্পতিবার বেলা 12টার দিকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীমের নিকট তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাইদ, পৌর মেয়র অ্যাডভোকেট শিবশঙ্কর দাস, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জাকির আহমদ, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য জসিমউদ্দিন আহমেদ ও গোলাম শাহরিয়ার বাদল, পৌর আওয়ামী লীগের সভাপতি বুরহানুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা জামাল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সহ আরও অনেকে। এছাড়াও এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিল শেষে ফয়জুর রহমান বাদল বলেন, বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন অগ্রগতির বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। আগামী নির্বাচনে নৌকামার্কায় ভোট দিয়ে নবীনগর উপজেলার সার্বিক উন্নয়নে তাকে নির্বাচিত করতে উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি। এবং এই ভালোবাসার নিতেই হবে, এবং আমি আপনার চেষ্টা করবো বিশেষভাবে। আমি সবসময় একটি কথা বলে থাকি যে আমাদের এখানে আমরা চেষ্টা করবো যাতে প্রত্যেকটি গ্রামে শান্তি বিরাজ করে। সন্ধ্যায় প্রত্যেকটি গ্রামে আছে, আমাদের এখানে রাজনৈতিক সুন্দর নাই, সেখানে আমি সকলের সাথে বসে মীমাংসা এবং সেটি না মানে এবং সমাজে সেই গ্রামে বিশৃঙ্খলা তৈরি করে সেটি আইন আইন দ্বারা এই ব্যাপারে কোন রকম ছাড় দেওয়া নবীনগরে। আর দ্বিতীয় হচ্ছে আমাদেরকে নবীনগরে যে অসমাপ্ত রাস্তাঘাটগুলো রয়েছে, আমাদের নবীনগর যাওয়ার, আমাদের নবীনগর থেকে ব্রাহ্মণবাড়ি হাসপাতালে যাওয়ার, নবীনগর থেকে আশুগঞ্জ যাওয়ার, আমাদের ঢাকা যাওয়ার যে মহাত্মা, তারপরে উপজেলা সদর থেকে ইউনিয়ন পর্যন্ত কানেক্টিভিটি, ইউনিয়ন থেকে গ্রামগুলো কানেক্টিভিটি, তারপরে এটি সব করা যাবে না। তবে গুরুত্বপূর্ণ জিনিসগুলো খুবই যত সহকারে দেখতে হবেছিলাম, এবারও চেয়েছি সম্ভবত 5 বার আমি মনোনয়ন পাইনি, কিন্তু আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমার একটা তৃপ্তি হলো যে আমাদের আওয়ামী লীগের এই আসনটি আওয়ামী লীগের প্রার্থীকে মনোনয়নটা দেওয়া হয়েছে। আমি যুব মহাজোটের নামে কেউ মনোনয়নটা নিক সেটা আমি প্রত্যাশা করি না। আমি চাই যে এই আসনটা আওয়ামী লীগের পাকাপোক্ত আসন হিসেবে প্রতিষ্ঠিত হোক। আমরা নবীনগরবাসীও আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। আমাদের নবীনগর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, সাবেক সফল সংসদ সদস্য, নবীনগরের একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, একজন বিজ্ঞ, একজন দক্ষ রাজনীতিবিদ ফয়জুর রহমান বাদল ভাইকে মনোনীত করেছেন। উল্লেখ্য, ফয়জুর রহমান বাদল দ্বিতীয়বারের মতো ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এর আগে তিনি 2014 সালের অনুষ্ঠিত 10ম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হয়েছিলেন। নিউজ ডেস্ক, নবীনগর তিতাস টিভি। হেলথ ভিউ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম, শিবপুর বাজার, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়।